অপারেশনস ম্যানেজমেন্ট অ্যাগ্রিগেট অপারেশনস প্ল্যানিং অধ্যায়ের আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। টপিকটি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং স্ট্র্যাটেজি আন্ডার লেভেল স্ট্র্যাটেজি। আমরা চারটা স্ট্র্যাটেজির নাম শুনেছিলাম আগের লেসনটিতে। আমরা দ্বিতীয় যে স্ট্র্যাটেজি লেভেল স্ট্র্যাটেজি, সেই লেভেল স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা চারটা স্ট্র্যাটেজি দেখেছিলাম, চেস স্ট্র্যাটেজি, স্টেবল ওয়ার্কফোর্স, লেভেল স্ট্র্যাটেজি এবং সাব কন্ট্রাক্টিং। প্রথমকে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে চেস স্ট্র্যাটেজি সম্পর্কে, আজকে আমরা লেভেল স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। Level strategy, maintain a stable workforce working at a constant rate of output. আমরা এখানে দেখতে পাচ্ছি level strategy মানে হচ্ছে workforce ঠিক থাকবে, কখনো worker change হবে না এবং output ঠিক থাকবে, constant output ঠিক থাকবে. Shortage and surplus are absorbed by fluctuating inventory levels, order backlog and lost sales. যেহেতু ওয়ার্কফোর্স ঠিক থাকবে এবং আউটপুটও ঠিক থাকবে, কোম্পানি যদি কোনো কারণে হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায় তাহলে তারা এখানে অর্ডারটি লস করবে, অথবা কোনো কারণে অতিরিক্ত যদি প্রোডাকশন হয় সেক্ষেত্রে তাদেরকে অর্ডার ব্যাকলগ করতে হবে অথবা ইনভেন্টরি চেঞ্জ হবে। এভাবে লেভেল স্ট্র্যাটেজি গুলো মেনটেন করতে হবে। আমরা আগের যে লেসন, আগের লেসনটিতে আমরা দেখেছি চেঞ্জ স্ট্র্যাটেজিতে ওয়ার্কফোর্স পরিবর্তন হয় কিন্তু প্রোডাকশন ঠিক থাকে, আর এখানে হচ্ছে আমাদের ওয়ার্কফোর্স লেভেল ঠিক থাকবে এবং কিন্তু কখনো যদি ইনভেন্টরি বেড়ে যায়, বেড়ে যেতে পারে, অথবা ডিমান্ডের তুলনায় প্রোডাকশন বেশি হয় তখন লস হবে, অথবা ডিমান্ডের তুলনায় যদি প্রোডাকশন কম হয় সেক্ষেত্রেও তারা লস করবে। এই বিষয়গুলো হচ্ছে মূলত স্ট্র্যাটেজি, লেভেল স্ট্র্যাটেজি। আমরা আগেরই যে সমস্যা সেই সমস্যাটি আমরা আবার আলোচনা করবো। একইভাবে আমাদের এখানে ডিমান্ড ফোরকাস্ট 6 মাসের ডিমান্ড দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 8000 ইউনিট, জানুয়ারিতে 1800 ইউনিট, ফেব্রুয়ারিতে 1500 ইউনিট, মার্চে 1100, এপ্রিল 900, মেতে 1100 এবং জুনে 1600 ইউনিট। আমরা ওয়ার্কিং ডে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে 22 দিন, ফেব্রুয়ারিতে হচ্ছে 19 দিন, মার্চে 21 দিন, এপ্রিল 21 দিন, মেতে 22 দিন এবং জুনে 20 দিন, 125 দিন, 6 মাসে কাজ করা যাবে। আমরা এখানে কিছু কস্টিং ইনফরমেশন দেখতে পাচ্ছি। ম্যাটেরিয়াল কস্ট দেখতে পাচ্ছি $100 প্রতি ইউনিটের জন্য, ইনভেন্টরি হোল্ডিং কস্ট $1.5 পার ইউনিট প্রতি ইউনিটের জন্য, প্রতি মাসে $1.5 করে কস্টিং হবে। স্টক আউট যদি কখনো শর্ট হয়, শর্টের ক্ষেত্রে প্রতি ইউনিটের জন্য $5 করে কস্ট হবে। মার্জিনাল কস্ট অফ সাব কন্ট্রাক্টিং, কোম্পানি যদি নিজে উৎপাদন না করে অন্য কাউকে দিয়ে উৎপাদনটি করায় সেক্ষেত্রে তাদের প্রতি ইউনিটের জন্য এক্সট্রা $20 খরচ হবে। হায়ারিং এন্ড ট্রেনিং কস্ট, কোম্পানি যদি নতুন করে কোনো এমপ্লয়ি নিয়োগ দেয় সেক্ষেত্রে $200 কস্টিং হবে। লে অফ কস্ট হচ্ছে $250, যেটা কোম্পানি কোনো এমপ্লয়িকে যদি ছাঁটাই করতে হয় তাকে $250 জরিমানা দিতে হবে প্রতি ওয়ার্কারের জন্য। লেবার আওয়ার রিকোয়ার্ড, প্রতি ইউনিট উৎপাদন করার জন্য 5 ঘন্টা সময় লাগবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট টাইম কস্ট ফর ফার্স্ট 8 আওয়ার্স ইচ ডে, শ্রমিকরা বা ওয়ার্কাররা প্রতিদিন তারা নর্মালি 8 ঘন্টা করে কাজ করবে এবং সেই 8 ঘন্টা কাজ করার জন্য প্রতি ঘন্টায় $4 করে তারা স্যালারি পাবে। ওভারটাইম কস্ট, যদি তারা ওভারটাইম করে 8 ঘন্টার বেশি সেক্ষেত্রে তারা $6 করে স্যালারি পাবে। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 400 ইউনিট এবং সেফটি স্টক আমরা দেখতে পাচ্ছি 25%। এই হচ্ছে আমাদের যে তথ্য, সেই তথ্যগুলোর আলোকে আমাদের লেভেল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে প্রবলেমটি সলভ করতে হবে। আমরা এর আগে দেখেছি অ্যাগ্রিগেট অপারেশনস প্ল্যানিং এ 6 মাসের জন্য কিভাবে কতটুকু উৎপাদন করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম, সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা লেভেল স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। আপনারা যদি মান্থলি ডিমান্ডটা বা অ্যাগ্রিগেট প্ল্যানিংটা কেউ যদি দেখে না থাকেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, অ্যাগ্রিগেট প্ল্যানিং, সেই অ্যাগ্রিগেট প্ল্যানিং এর তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা লেভেল স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স, ওয়ার্কফোর্স ঠিক থাকবে, ভ্যারি ইনভেন্টরি মানে ইনভেন্টরিটা পরিবর্তন হবে। এখন আমাদেরকে প্রথমে যে বিষয়টি দেখতে হবে যে কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স যদি হয় তাহলে সেই ওয়ার্কারদের সংখ্যা কতটুকু, মানে যে প্রতি মাসে কতটুকু কতজন ওয়ার্কার এখানে কনস্ট্যান্ট থাকবে, এই বিষয়গুলো আমাদেরকে আগে বের করতে হবে। আমরা কিভাবে বের করবো, আমরা একটা ফর্মুলা দিয়ে বের করবো। টোটাল প্রোডাকশন রিকোয়ারমেন্ট মানে এখানে 6 মাসে কতটুকু উৎপাদন করতে হবে 8000 ইউনিট, এবং লেবার আওয়ার রিকোয়ার্ডস আমরা জানি প্রতি ইউনিটের জন্য 5 ঘন্টা করে সময় লাগবে, সেক্ষেত্রে 8000 ইউনিটের জন্য আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে। নাম্বার অফ ওয়ার্ক ডে অ্যাভেইলেবল, আমরা জানি 6 মাসে 125 দিন সময় দেওয়া ছিল এবং লেবার আওয়ার পার ডে প্রতিদিন একজন ওয়ার্কার 8 ঘন্টা করে কাজ করতে পারত। আমরা এই হিসাবে দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির জন্য 40 জন শ্রমিক তাদের প্রয়োজন হবে, এটাকে কনস্ট্যান্ট ওয়ার্কফোর্স বলা হচ্ছে, প্রতি মাসেই 40 জন ওয়ার্কার কাজ করবেন। এখন আমরা লেভেল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব।
আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল সেই ইনফরমেশন গুলো আমরা দেখলাম প্রোডাকশন রিকোয়ারমেন্ট। আমি আবারও বলছি, এই প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমরা বের করেছি অ্যাগ্রিগেট অপারেশন প্ল্যানিং এর মাধ্যমে। যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলোর আলোকে আপনারা কেউ যদি এইটা এখন যদি বুঝতে না পারে, আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আপনারা আমাদের অ্যাগ্রিগেট অপারেশন প্ল্যানিং এর ভিডিওটা দেখে নেবেন। ওখানে আমরা দেখিয়েছি কিভাবে এই প্রোডাকশন প্ল্যানটি আমরা বের করব। এখন সেই তথ্যগুলোর আলোকে আমরা লেভেল স্ট্রেটেজিটা এখানে আবার অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া ছিল 400 ইউনিট জানুয়ারি মাসের জন্য, এটা আমরা এখানে প্রশ্ন থেকে নিয়ে আসছি। এরপর হচ্ছে ওয়ার্কিং ডে পার মান্থ, জানুয়ারিতে ওয়ার্কিং ডে হচ্ছে 22 দিন, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। প্রোডাকশন আওয়ার্স অ্যাভেইলেবল, ওয়ার্কিং ডেজ পার মান্থ ইন্টু 8 ইন্টু 40 ওয়ার্কার্স, মানে 40 জন ওয়ার্কার, তারা যদি ডেইলি 8 ঘন্টা করে কাজ করে জানুয়ারি মাসে, তারা 22 দিনে কত ঘন্টা কাজ করবে? 22 দিনে 8 ঘন্টা করে 40 জন শ্রমিক, 7,040 ঘন্টা তারা কাজ করবে। এবং প্রতি ইউনিট উৎপাদন করতে যদি 5 ঘন্টা সময় প্রয়োজন হয়, তাহলে 7,040 ঘন্টায় 1,408 ইউনিট উৎপাদন করবে। ডিমান্ড ফোরকাস্ট, আমাদের জানুয়ারিতে ডিমান্ড ফোরকাস্ট ছিল 1,800 ইউনিট, যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল ফোরকাস্টের ডিমান্ড। এন্ডিং ইনভেন্টরি আমাদের কত বের করতে হবে? এন্ডিং ইনভেন্টরি ফর্মুলা হচ্ছে বিগিন ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল মাইনাস ডিমান্ড ফোরকাস্ট। এখানে আমাদের বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 400 ছিল এবং অ্যাকচুয়াল ডিমান্ড, অ্যাকচুয়াল যেটা প্রোডাকশন হবে সেটা হচ্ছে 1,408 ইউনিট আমরা যোগ করব। এখান থেকে আমাদের ডিমান্ড ফোরকাস্ট, যেটা জানুয়ারি মাসের ফোরকাস্টের ডিমান্ড ছিল প্রশ্নে 1,800 ইউনিট, সেটা আমরা এখান থেকে বিয়োগ করলাম। 1,800 ইউনিট বিয়োগ করলে আমাদের এখানে দাঁড়াবে 8 ইউনিট, মানে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 8 ইউনিট। শর্টেজ কস্ট, আমাদের এই মাসে যেহেতু এক্সট্রা ইউনিট আমরা দেখতে পাচ্ছি, কোনো শর্টেজ নেই। শর্টেজ সেফটি স্টক হচ্ছে আমাদের 450 ইউনিট, কারণ আমরা জানি আমাদের যে ফোরকাস্টের ডিমান্ড 1,800 ইউনিট, সেই 1,800 ইউনিটের 25% আমরা দেখিয়েছি, যেটা হচ্ছে 450 হবে আমাদের জানুয়ারি মাসে। ইউনিট এক্সেস, এখানে আমাদের অতিরিক্ত কোনো ইউনিট নেই, আমাদের সেফটি স্টক রাখতে হবে 450 ইউনিট, কিন্তু কোম্পানির হাতে আছে 8 ইউনিট এবং এখানে কোনো অতিরিক্ত ইউনিট আমরা দেখতে পাচ্ছি না। আপনারা একটু আবার খেয়াল করবেন, ইউনিট অ্যাক্সেস বলতে এখানে যে বিষয়টি কি মিন করা হচ্ছে, সেফটি স্টকের অতিরিক্ত যদি কোনো ইউনিট থাকে তখন আমরা এটাকে ইউনিট অ্যাক্সেস হিসেবে ধরে নিব। আমাদের সেফটি স্টক হচ্ছে 450 ইউনিট, কিন্তু কোম্পানির হাতে আছে 8 ইউনিট, যেহেতু সেফটি স্টকের তুলনায় কম, সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি অতিরিক্ত কোনো ইউনিট কোম্পানির হাতে নেই। যেহেতু অতিরিক্ত ইউনিট হাতে নেই, তাহলে ইনভেন্টরি কস্ট এখানে জিরো হবে। স্ট্রেট টাইম কস্ট, কোম্পানিকে এখানে কাজ করতে হচ্ছে 7,040 ঘন্টা, প্রতি ঘন্টায় আমরা এখানে কস্ট দেখতে পাচ্ছি, স্ট্রেট টাইম কস্ট $4 করে স্যালারি দিতে হবে, সেক্ষেত্রে কোম্পানির কস্টিং হচ্ছে 28,160 টাকা, 28,160 টাকা হচ্ছে জানুয়ারি মাসের লেবার কস্ট। এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের হিসাব। আমরা এখন দেখবো ফেব্রুয়ারি মাসে কতটুকু পরিবর্তন করতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি যেটা জানুয়ারি মাসে ছিল, এন্ডিং ইনভেন্টরি 8 ইউনিট, এটাই হচ্ছে ফেব্রুয়ারি মাসে বিগিনিং ইনভেন্টরি। এবং ফেব্রুয়ারি মাসে ওয়ার্কিং ডে ছিল 19 দিন, প্রশ্নে আমাদের যেটা দেওয়া ছিল 19 দিনে এখানে টোটাল কাজ হবে 6,080 ঘন্টা। আমরা জানি 40 জন ওয়ার্কার ডেইলি 8 ঘন্টা করে কাজ করে এবং সেই হিসেবে 19 দিন কাজ করলে 6,080 ঘন্টা কাজ হবে, এবং 6,080 ঘন্টায় প্রতি 5 ঘন্টায় যদি 1 ইউনিট উৎপাদন হয়, 6,080 ঘন্টায় 1,216 ইউনিট উৎপাদন হবে। এবং ফোরকাস্টের ডিমান্ড, ফেব্রুয়ারি মাসে ফোরকাস্টের ডিমান্ড আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1,500 ইউনিট, কোম্পানির এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডিং ইনভেন্টরি কত হবে। আমাদের বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 8 প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি 1,216 ইউনিট উৎপাদন হচ্ছে, এবং এখান থেকে আমাদের ডিমান্ড ফোরকাস্টের ডিমান্ডটা বিয়োগ করতে হবে। ফোরকাস্টের ডিমান্ড ছিল আমাদের 1,500 ইউনিট, সেটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। তাহলে কোম্পানির আমরা দেখতে পাচ্ছি 276 ইউনিট ফেব্রুয়ারি মাসে শর্টেজ রয়েছে। তাহলে শর্টেজ এর জন্য কোম্পানিকে কস্টিং প্রতি ইউনিটের জন্য আমরা বলেছি, প্রশ্ন দেওয়া ছিল $5 করে কস্টিং ছিল, সেই $5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে $1,380 কোম্পানির শর্টেজ এর জন্য কস্টিং হবে। কোম্পানির সেফটি স্টক হচ্ছে 375, যেটা মান্থলি ডিমান্ড ছিল 1,500 ইউনিট, 1,500 ইউনিটের 25% আমাদেরকে সেফটি স্টক মেনটেন করতে হবে, সেই হিসাবে আমাদের সেফটি স্টক হচ্ছে 375 ইউনিট। ইউনিট অ্যাক্সেস, আমরা আগেই বলেছি যদি সেফটি স্টকের চেয়ে বেশি পরিমাণে কোয়ান্টিটি হাতে থাকে এন্ডিং ইনভেন্টরি, তখনই আমাদের ইউনিট অ্যাক্সেস থাকবে। আমাদের এক্ষেত্রে শর্টেজ আছে, তার মানে আমাদের হাতে কোনো ইউনিট অ্যাক্সেস নেই। যদি ইউনিট অ্যাক্সেস না থাকে আমাদের ইনভেন্টরি কস্টও জিরো হবে। এবং স্ট্রেট টাইম কস্ট, আমরা দেখতে পাচ্ছি 80 ঘন্টা কাজ করার জন্য প্রতি ঘন্টায় $4 করে যদি পেমেন্ট করা হয় তাহলে কোম্পানির কস্টিং হবে এখানে $24,320। এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের ক্যালকুলেশন।
আমরা যদি এখন মার্চে দেখি, মার্চে কিন্তু বিগিনিং ইনভেন্টরি মাইনাস, যেটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শর্টেজ ছিল, সেটাই হচ্ছে মার্চের বিগিনিং ইনভেন্টরি। মার্চ মাসের আমাদের ওয়ার্কিং ডে ছিল 21 দিন, 21 দিনে 40 জন শ্রমিক যদি 8 ঘন্টা করে কাজ করে, 720 ঘন্টা তারা কাজ করবে, এবং প্রতি 5 ঘন্টায় যদি 1 ইউনিট উৎপাদন করা হয়, 1344 ইউনিট উৎপাদন হবে। মার্চ মাসে এক্সপেক্টেড ডিমান্ড, যেটা ফোরকাস্টেড ডিমান্ড ছিল 1100 ইউনিট, আমরা যদি এন্ডিং ইনভেন্টরি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের হিসাব হবে বিগিনিং ইনভেন্টরি প্লাস টোটাল প্রোডাকশন। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 276 আমাদের শর্টেজ ছিল, পাশে আমাদের উৎপাদন হচ্ছে 1344 ইউনিট, সে 1344 ইউনিট যদি আমরা যোগ করি, এবং এই মাসে ডিমান্ড ছিল হচ্ছে 1100 ইউনিট, আমরা 1100 ইউনিট যদি বিয়োগ করি, তাহলেও আমাদেরকে দেখাচ্ছে মার্চ মাসে 32 ইউনিট শর্টেজ রয়ে গেছে, এবং সেই 32 ইউনিটের জন্য শর্টেজ কস্ট হচ্ছে 160, এবং সেফটি স্টক হচ্ছে 275, যেটা আমরা বলেছি 1100 ইউনিটের 25%, এবং কোম্পানির এক্ষেত্রে সেফটি স্টকের অতিরিক্ত কোনো অ্যামাউন্ট নেই, সেই জন্য এখানে ইউনিট অ্যাক্সেস কস্ট হবে 0, ইনভেন্টরি হোল্ডিং কস্ট হবে 0, এবং স্ট্রেট টাইম কস্ট হচ্ছে 26,880, এটা আমরা পেয়েছি এখানে। যে উৎপাদন 6,720 ঘন্টা কাজ করতে হচ্ছে, প্রতি ঘন্টায় 4 টাকা করে স্যালারি হলে $26,880 স্যালারি দিতে হবে। আমরা মার্চ এপ্রিল মাসে দেখতে পাচ্ছি 32 ইউনিট আগের মতো এখানে সবকিছু আসছে, 21 দিন কাজ করতে হবে, 6,720 ঘন্টা কাজ হবে, 1344 ইউনিট উৎপাদন হবে। এখন এপ্রিল মাসে ডিমান্ড হচ্ছে 900, এবং ইন্ডিক ইনভেন্টরি দেখতে পাচ্ছি 412, এবং এখানে 900 ইউনিট এপ্রিলের ডিমান্ড, এটার 25% যদি সেফটি স্টক মেনটেন করতে হয়, 25% হচ্ছে 225 ইউনিট, কিন্তু কোম্পানির হাতে এন্ডিং ইনভেন্টরি রয়ে গেছে 412 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি সেফটি স্টকের বাইরেও কোম্পানির হাতে 187 ইউনিট, মানে 412 থেকে যদি আমরা 225 বিয়োগ করি, আমাদের হাতে রয়ে গেছে 187 ইউনিট অতিরিক্ত কোম্পানির হাতে দেখা যাচ্ছে, এবং সেই অতিরিক্ত ইউনিটটির জন্য তাদের কোম্পানির কস্টিং হবে প্রতি ইউনিটের জন্য $1.5 করে, যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল। আমরা যদি 1.5 দিয়ে গুণ করি, তাহলে কোম্পানির এখানে অতিরিক্ত ইউনিটের জন্য কস্টিং হবে $281, এবং কোম্পানির স্ট্রেট টাইম কস্ট বা লেবার আওয়ার কস্ট 6,720 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এখানে হচ্ছে $26,880 কস্টিং হবে। মে মাসে আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি 412, যেটা এপ্রিল মাসের বিগিনিং এন্ডিং ইনভেন্টরি ছিল, সেটা মে মাসের বিগিনিং হবে। মে মাসে ওয়ার্কিং ডে হচ্ছে 22 দিন, 22 দিনে হচ্ছে 7,040 ঘন্টা কাজ করবে, 7,040 ঘন্টা কাজ করার পর এখানে টোটাল 1408 ইউনিট উৎপাদন হবে, আমরা আগের ক্যালকুলেশন অনুযায়ী বের করেছি, এবং মে মাসের ডিমান্ড হচ্ছে 1100 ইউনিট, কোম্পানির এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 720 ইউনিট, আমরা যে ফর্মুলা থেকে দিয়েছি বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল মাইনাস ডিমান্ড। এখানে আমাদের দেখা যাচ্ছে সেফটি স্টক হচ্ছে 275, এবং ইউনিট অ্যাক্সেস রয়ে গেছে কোম্পানির হাতে 445 ইউনিট, এবং সেই 445 ইউনিটের জন্য কস্টিং হচ্ছে $668 প্রতি ইউনিটের জন্য 1.5 করে, এবং কোম্পানির স্ট্রেট টাইম কস্ট হচ্ছে 28,160, 7,040 ঘন্টা কাজ করার জন্য $28,160 তাদেরকে পেমেন্ট করতে হবে স্যালারি হিসেবে। জুন মাসে আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি 720, যেটা মে মাসের এন্ডিং ইনভেন্টরি ছিল, এবং জুন মাসে ওয়ার্কিং ডে হচ্ছে 20 ডেজ, যেহেতু 40 জন শ্রমিক 8 ঘন্টা করে কাজ করবে, 20 ডেজে 6,400 ঘন্টা তারা কাজ করবে, এবং 6,400 ঘন্টা কাজ করলে তারা 1,280 ইউনিট উৎপাদন করবে। কোম্পানির ডিমান্ড হচ্ছে 16 ইউনিট, এবং এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 400 ইউনিট, সেফটি স্টক আমরা জানি 25%, এটাও 400 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির হাতে কোনো এক্সেস ইউনিট নেই, কোনো ইনভেন্টরি কস্টিং ও লাগবে না, এবং 6,400 ঘন্টা কাজ করার জন্য $4 হিসেবে $25,600 এখানে পেমেন্ট করতে হবে। টোটাল কস্টিং আমরা এখানে যদি দেখি, তাহলে কোম্পানির শর্টেজ কস্ট হচ্ছে 1540, আমরা যদি দুটো যোগ করি, 1380 যোগ 160, 1540 হচ্ছে এখানে টোটাল শর্টেজ কস্ট। আমরা এখানে ইনভেন্টরি কস্ট দেখতে পাচ্ছি, এক্সেস ইনভেন্টরি 281 যোগ 668, দুটো মিলে হচ্ছে 948, এবং স্ট্রেট টাইম কস্ট, যেটা হচ্ছে কোম্পানির লেবার আওয়ারদের জন্য দেওয়া হয়েছিল, 1,60,000, সবগুলো মিলে কোম্পানির কস্ট হচ্ছে 1,62,488। এটা হচ্ছে আমাদের লেভেল স্ট্র্যাটেজি অনুযায়ী টোটাল কস্টিং এর ধারণা যেটা আমরা পেলাম। এ হচ্ছে আমাদের লেভেল স্ট্র্যাটেজি সংক্রান্ত সমস্যা। আমরা আগের মানে দুটো ভিডিওতে আমাদের
অ্যাগ্রিগেট প্ল্যানিং আলোচনা করেছি, এরপর আমরা চেস স্ট্র্যাটেজি আলোচনা করেছি, আমরা এই পর্যায়ে আলোচনা করলাম লেভেল স্ট্র্যাটেজি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি প্রবলেম থেকে আরেকটি প্রবলেম আমরা তথ্যগুলো ব্যবহার করছি। আপনারা যদি এই লেভেল স্ট্র্যাটেজি এই অধ্যায়টি অধ্যায়ের এই প্রবলেমটি যদি আপনারা বুঝতে চেষ্টা করেন, আপনাদেরকে আগের ভিডিওটি দেখতে হবে। আমাদের অ্যাগ্রিগেট প্ল্যানিং এর যে ভিডিওটি দেওয়া ছিল সেই অ্যাগ্রিগেট প্ল্যানিং, সেখান থেকে আপনারা কিছু ধারণা পাবেন, পাশাপাশি ওখান থেকে ধারণাগুলো ব্যবহার করে এবং এই অঙ্কের জন্য যে প্রবলেমের যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলোর ভিত্তি করে আপনারা লেভেল স্ট্র্যাটেজিটি বুঝতে পারবেন। আপনাদের যদি আর কোনো বিষয়ে প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কমেন্টেই আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।